নমস্কার বন্ধুরা, আজ শোনাবো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মৃত্যুর গন্ধ মিষ্টি। গল্পের সূত্রধার, কথক ও অন্যান্য চরিত্রে আমি দেবাঞ্জন। সাউন্ড ডিজাইন, অডিও ভিডিও এডিটিং ও পোস্টার ডিজাইনে আমি দেবাঞ্জন। শুরু হতে চলেছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মৃত্যুর গন্ধ মিষ্টি। গল্পের একটি অংশে প্রাণী হত্যার বিবরণ রয়েছে। প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। চ্যানেল বাচিক কোনোভাবেই কোনো প্রকার প্রাণী হত্যার সমর্থন করে না। মৃত্যুর গন্ধ মিষ্টি। তাঁবু খাটাচ্ছিল ঈশানবাবুর সঙ্গে আসা লোকগুলো, আর তিনি তাকিয়ে দেখছিলেন চারদিকে। অপরূপ কাশ্মীর উপত্যকা। এই জায়গাটা পহেলগাঁওয়ের একটু উপর দিকে, 50 মাইল দূরে জনবসতিহীন একটি অঞ্চল। যেদিকেই চোখ যায় সেদিকেই নীল আকাশের বুকে জেগে আছে তুষার শোভিত পর্বতমালা, আর কাছে পিঠে পাহাড়ের ঢালগুলোতে দাঁড়িয়ে আছে পান্না সবুজ পাইন বন। ধীরে ধীরে ওপর দিকে উঠে গেছে গাছগুলো। এখন গ্রীষ্মকাল হলেও মাথার ওপরের শেষ সারির গাছগুলোর গায়ে যে বরফের আস্তরণ আছে তা দূর থেকেই বোঝা যাচ্ছে। না, ঈশানবাবু সে অর্থে কোনো টুরিস্ট নন, তিনি একজন জিওলজিস্ট, অর্থাৎ একজন ভূতাত্ত্বিক। জিওলজিক্যাল সার্ভেতে চাকরি করেন। সে সংস্থা থেকেই তাকে এ অঞ্চলে পাঠানো হয়েছে এখানকার মাটি পরীক্ষার জন্য। পহেলগাঁও থেকে স্থানীয় কয়েকজন মানুষকে সঙ্গী হিসেবে জোগাড় করে একটা জিপে কিছুক্ষণ আগেই তিনি এখানে হাজির হয়েছেন। ঈশানবাবুকে দিন দিনে থাকতে হবে এই জায়গাতে, মাটি পরীক্ষা করতে হবে, নমুনা সংগ্রহ করতে হবে, আর সেই জন্যই তাঁবু খাটানোর কাজ হচ্ছে। চারপাশ পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ ঈশানবাবুর চোখে পড়ল তার ঠিক সামনেই পাইন বনে ঢাকা যে অনুচ্চ পাহাড়ের ঢালটা ওপরের দিকে উঠে গেছে, তার মাথার দিকে যেন একটা কাঠামো মতো দেখা যাচ্ছে, ঘর বাড়ির মতো কিছু একটা। তবে জায়গাটা পাইন গাছে ঘেরা বলে এত দূর থেকে জিনিসটা কি তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঈশানবাবুর মনে হলো হয়তোবা ও জায়গাতে আর্মি আউটপোস্ট থাকতে পারে। তাঁবু খাটানো হয়ে গেল এক সময়। দুটো তাঁবু, একটা তাঁবু ঈশানবাবুর রাত্রিবাসের জন্য, আর বড় তাঁবুতে থাকবে ঈশানবাবুর তিনজন কাশ্মীরি সঙ্গী আর ড্রাইভার, সেও স্থানীয় মানুষ। গাড়ি থেকে ঈশানবাবুর কাজের যন্ত্রপাতি ও অন্যান্য মালপত্র ইত্যাদি তার তাঁবুতে নিয়ে রাখবার পর ঈশানবাবুর সঙ্গীদের মধ্যে সবথেকে বয়স্ক যে লোকটা, সে এসে দাঁড়ালো ঈশানবাবুর সামনে। লোকটার নাম বাসির, বৃদ্ধ কাশ্মীরি। তার পরনে স্থানীয় মানুষদের মতোই গরম কাপড়ের তৈরি লম্বা ঝুলের পোশাক বা পিরান, মাথায় কাপড়ের টুপি, এক মুখ সাদা দাড়ি। বাসির ঈশানবাবুকে প্রশ্ন করল, সাব আমরা এখন কি করব? আমি সে কাম শুরু হোগা ক্যা? ঈশানবাবু জবাব দিলেন, না না, আজ বিশ্রাম কর, কাল সকাল থেকে কাজ শুরু হবে, চারপাশের মাটিও পরীক্ষা করতে হবে কালকে। একথা বলার পর ঈশানবাবু জানতে চাইলেন, আচ্ছা বাসির, এই জায়গাটা নিরাপদ তো? মানে কোনো গণ্ডগোলের ব্যাপার নেই তো? বনে বাদাড়ে নির্জন জায়গাতে কাজ করতে হয় বলে ঈশানবাবুর একটা লাইসেন্সড রিভলভার আছে আত্মরক্ষার জন্য, এবং সেটা তিনি সঙ্গে এনেছেন। ঈশানবাবুর মনের ভাব বুঝতে পেরে বাসির হেসে বলল, না সাব, এ মুলুক খুব শান্ত, ওসব ভয় এদিকটাতে নেই। এদিকে কোনো মানুষ থাকে না তো? যেখানে মানুষ থাকে সেখানেই গণ্ডগোল, আর তাছাড়া বোর্ডারও অনেকটা দূর, বেশ কয়েকটা পাহাড়ও টপকাতে হয়। তার জবাব শুনে আশ্বস্ত হয়ে ঈশানবাবু এরপর প্রশ্ন করলেন, পাহাড়ের ঢালের জঙ্গলগুলোতে নেকড়ে বা অন্য কোনো হিংস্র জানোয়ার আছে? বাসির আবার হাসল, বলল, না না বাবু, হিংস্র জানোয়ার নেই, তবে এখানে কস্তুরি হরিণ আছে,
কস্তুরী হরিণ কাকে বলে তা নিশ্চয়ই জানেন। কথাটা শুনে ঈশানবাবু বেশ অবাক হয়ে বললেন, আরে জানবো না কেন, যদিও চোখে দেখিনি, কিন্তু কস্তুরী মৃগ মাস্ক ডিয়ার বলে ইংরেজিতে, তাদের নাভিতে সুগন্ধি গ্রন্থি থাকে, তাকে বলে কস্তুরী, খুব দামি জিনিস, সুগন্ধ প্রস্তুতিতে আর অন্য নানা কাজে ব্যবহার হয়, বিশেষত পৌরসত্ব বাড়াতে নাকি কস্তুরী কাজে লাগে। বাসির হেসে বলল, জি সাহ জি, পুরুষ হরিণের দেহে ওই কস্তুরী পাওয়া যায়, অনেক দূর থেকে বাতাসে তার গন্ধ ভাসে, কোনো বাড়িতে এক টুকরো আসল কস্তুরী রাখলে 10 বছর পরও তার গন্ধ পাওয়া যায়। ঈশানবাবু উৎসাহিত হয়ে বললেন, আচ্ছা বাসির, তুমি কি তাদের দেখতে পেয়েছো কোনো দিন? আমরা তো এখানে কয়েকটা দিন থাকব, তা আমার কি তাদের দেখার সৌভাগ্য হবে? বাসির দাঁড়িতে হাত বুলিয়ে বলল, দেখেছি, এখানেই একবার দেখেছি, অনেকটা ছাগলের আকৃতির হয়, পাগুলো সরু সরু, ওই পা নিয়ে খাড়া পাহাড়ের ঢালে চড়তে পারে ওরা, 20-25 ফুট লাফাতে পারে ওনা আসে। পুরুষ কস্তুরী হরিণ চেনা যায় তাদের ওপরের চোয়ালের বাইরে নেমে আসা দাঁত থেকে, ওমন দাঁত অন্য কোনো হরিণের থাকে না, তবে দেখা মিলবে কি না বলা যায় না, নসিব নসিবে থাকলে মিলবে, ওরা খুবই লাজুক প্রাণী, নারী পুরুষ বছরের অধিকাংশ সময় একাই একাই ঘোরে মিলনের ঋতু ছাড়া। একথা বলে একটু থেমে বাসির আঙুল তুলে সামনের ঢালের জঙ্গলের মাথাটা দেখিয়ে বলল, ওই যে দেখে বাবুজি, ও ওই হা, ওখানে কখনো সখনো ওদের দেখা যায়, আমরা একবার কাঠ করতে গিয়ে ওখানে একটা কস্তুরী হরিণ দেখেছিলাম। বাসিরের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে ঈশানবাবু আবারও সেই কাঠামোটা দেখতে পেয়ে জানতে চাইলেন, আচ্ছা ওখানে কি কোনো ঘর বাড়ি আছে নাকি? বাসির জবাব দিল, ওখানে একটা পুরনো ছোট মন্দির ছিল, সে বহু পুরানো সময় 179 থাকতে, তবে এখন আর নেই, আর মন্দিরটাও ভেঙে গেছে, কাঠামোর একটা অংশ শুধু এখনও দাঁড়িয়ে আছে, আর সেটাই দেখা যাচ্ছে, কোনো লোক টোক থাকে না ওখানে, যা গিয়ে দেখে আসতে পারেন জায়গাটা, হয়তো বা কস্তুরীরও দেখা মিলতে পারে। কথা শেষ করে হাসল বাসির। এ জায়গা সম্বন্ধে ঈশানবাবুর মোটামুটি কিছুটা জানা হয়ে গেল বাসিরের কাছ থেকে। তিনি বাসিরকে বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আর হ্যাঁ কোনো প্রয়োজন হলে বলবো তোমাকে। সেলাম ঠুকে বাসির এগোলো তার সঙ্গীতের দিকে। জি হাজুর জি। ঈশানবাবু বেশ কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইলেন। বাসির আর তার সঙ্গীরা তাঁবুর সামনে বসে আড্ডায় মেতেছে, মাথার ওপরে মধ্যাহ্নে সূর্যের ঝলমলে আলো। তাঁবুর ভিতরে গিয়ে ক্যাম্প খাটে শুয়ে পড়ার ইচ্ছে নেই ঈশানবাবুর, আবার বাসিরদের সঙ্গে আড্ডা দিতে বসাটাও তার পক্ষে সমীচীন নয়, তাই ঈশানবাবু ভাবলেন আশপাশটা একটু দেখে আসা যাক। একথা ভেবে নিয়ে তিনি সোজা এগোলেন সামনের ঢালটার দিকে, যার মাথার ওপর রয়েছে মন্দিরের ধ্বংসাবশেষ। বাসিরের কথা অনুযায়ী যেখানে কস্তুরী মৃগর দেখা মিলতে পারে, ঢালটা ধীরে ধীরে ওপরের দিকে উঠেছে, সেটা বেয়ে ওপরে উঠতে শুরু করলেন ঈশানবাবু। শীতকালে এই ঢালের মাটি নিশ্চয়ই বরফের চাদরের তলায় ঢাকা থাকে, এখন পাতার রাশিতে ঢাকা, আর তার ফাঁক দিয়ে কোথাও কোথাও ঘাসও উঁকি দিচ্ছে। ঈশানবাবুর যাত্রাপথের 15-20 তফাতে আছে বিরাট বিরাট পাইন গাছ, কিছু ওক গাছও আছে, জল চুঁয়ে পড়ছে তার গুঁড়ি বে, ঝিঁঝি পোকার শব্দ আর গাছের মাথা থেকে জল খসে পড়ার টুকটাপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ঈশানবাবু একসময় ঢালের মাথার ওপর উঠে এলেন, জায়গাটাতে পৌঁছে বেশ একটু অবাকই হলেন তিনি, প্রায় একটা ফুটবল মাঠের মতো সমতল জায়গা, নিচ থেকে যা ঠিক বোঝা যায় না। যেখানে মন্দিরের ভগ্নাবশেষটা দাঁড়িয়ে আছে সে জায়গার পাইন বন একটু ফাঁকা ফাঁকা হলেও কিছুটা এগিয়ে তা গিয়ে মিশেছে ঘন বনের সঙ্গে, আধো অন্ধকার আর ঘন কুয়াশা মাখা বন,
সম্ভবত গিয়ে মিশেছে পাশের পাহাড়ের ঢালের সঙ্গে। চারপাশে ভালো করে তাকিয়ে নিয়ে ঈশানবাবু এগোলেন মন্দিরের ধ্বংসস্তূপের দিকে। উচ্চতায় বা দৈর্ঘ্যে প্রস্থে মন্দিরটা কত বড় ছিল তা আজ আর ধারণা করার কোনো উপায় নেই। তবে কাঠ আর পাথরে নির্মিত এই মন্দিরের একটা মাত্র পাথরে দেওয়াল আজও দাঁড়িয়ে আছে মাটির ওপরে। ঢালের প্রায় কিনারে দাঁড়িয়ে থাকা এই দেওয়ালটাকে নিচ থেকে ঈশানবাবু দেখতে পেয়েছিলেন। মন্দিরটা কোন দেবদেবীর তাও আজ আর বোঝার কোনো উপায় নেই। কিছুক্ষণ সেই ধ্বংসস্তূপের মধ্যে ঘোরাঘুরি করে ঈশানবাবু ফেরার পথ ধরতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একটা মৃদু মিষ্টি গন্ধ তার নাকে এলো। আর তারপরেই একটা অস্পষ্ট শব্দ শুনে পিছনে তাকিয়ে তিনি দেখতে পেলেন একলা দাঁড়িয়ে থাকা সেই প্রাচীরের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছে একজন লোক। তার পরনে চেক কাটা কোট, পায়ে জুতো, মাথায় টুপি। লোকটা হিন্দিতে ঈশানবাবুকে প্রশ্ন করল, আপ টুরিস্ট হ্যাঁ গিয়া? ঈশানবাবু জবাব দিলেন, আগে না আমি টুরিস্ট নই, একটা সরকারি কাজে এখানে এসেছি, ওই নিচেই তাবু ফেলেছি। লোকটা এবার ঈশানবাবুর কাছে গিয়ে এসে দাঁড়ালো। সেই মিষ্টি গন্ধটা আরও একটু বাড়ল। লোক না বলে ছেলে বলাই মনে হয় ভালো। তার দাড়ি গোপ কামানো ফর্সা মুখমণ্ডলের দিকে তাকিয়ে ঈশানবাবুর মনে হলো এই আগন্তুকের বয়স খুব বেশি হলে 27-28 হবে। ছেলেটা এরপর ঈশানবাবুকে অবাক করে দিয়ে স্পষ্ট বাংলায় প্রশ্ন করল, বাঙালি মনে হচ্ছে, কলকাতা থেকে আসছেন? মৃদু বিস্মিতভাবে ঈশানবাবু বললেন, হ্যাঁ কলকাতা থেকেই তো আসছি, আপনি বাঙালি নাকি টুরিস্ট? ছেলেটা হেসে বলল, আগে না বাঙালি নয়, আমার নাম রঘুবীর ত্রিবেদী, আদতে উত্তরপ্রদেশের মানুষ হলেও বহু বছর কলকাতায় কাটিয়েছি। আগে আপনার হিন্দি বলার ঢং দেখে বুঝতে পারলাম আপনি বাঙালি। না আমি টুরিস্ট নই, এখানেই থাকি। ঈশানবাবু এবার নিজের পুরো পরিচয় দান করে বললেন, আপনি কি করেন, মানে চাকরি না ব্যবসা? ত্রিবেদী হেসে বলল, কলকাতায় থাকাকালীন বড়বাজারে ব্যবসা করতাম, এখানে এখন আপাতত কিছু করি না। ব্যক্তিগত ব্যাপারে আর কোনো প্রশ্ন করার সমীচীন নয় মনে করে এসব ব্যাপারে তাকে আর কোনো প্রশ্ন করলেন না ঈশানবাবু। তবে যেহেতু ছেলেটা এখানেই থাকে তাই জায়গাটা সম্বন্ধে খোঁজ খবর নেবার জন্য ঈশানবাবু বললেন, আচ্ছা শুনলাম এই পাইন বনে নাকি কস্তুরি হরিণ থাকে, কথাটা কি সত্যি? ত্রিবেদী প্রশ্ন শুনে বেশ কয়েক মুহূর্ত ঈশানবাবুর মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠিকই শুনেছেন, ওই যে ওপাশের পাহাড়ের ঢালে ওরা থাকে, ওদিক থেকেই ওরা এখানে আসে। ঈশানবাবু বললেন, আপনি দেখেছেন ওদের? ত্রিবেদী হেসে বলল, বহুবার, আমি যে এখানেই থাকি বিশেষত এই সময়টা ওদের প্রজনন ঋতু, ওরা এখানে আসে, পুরুষ হরিণের কস্তুরীর গন্ধ স্ত্রী হরিণদের কাছে টেনে আনে। মজার ব্যাপার হলো যে পুরুষ হরিণ কিন্তু বুঝতে পারে না যে কস্তুরীর ঘ্রাণ তার শরীর থেকে আসছে, সেই গন্ধের খোঁজে নিজেরাও এই সময় উত্তেজিত হয়ে ছোটাছুটিও করে। তার কথা শুনে ঈশানবাবু বললেন, আমি একবার গুজরাটের গিরে কাজ করতে গিয়ে সিংহ দেখেছিলাম বুঝলেন, এখানে এসে যদি কস্তুরী মৃগ দেখতে পাই তাহলে সেটাও জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ছোটবেলা থেকেই কস্তুরী মৃগর কথা শুনছি কিন্তু চোখে দেখিনি। ত্রিবেদী ঈশানবাবুর চোখের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যিই কস্তুরী হরিণ দেখতে চান? ঈশানবাবু বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন আপনি দেখাতে পারবেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে ত্রিবেদী জবাব দিল, হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো, কিন্তু তার জন্য যে রাতে আপনাকে এখানে আসতে হবে, পারবেন? রাত? কথাটা শুনে ঈশানবাবু একটু দমে গিয়ে বললেন, রাতে কেন, দিনের বেলা ওদের দেখা মিলবে না? না ত্রিবেদী বলল, আগে না, এমনিতেই ওরা খুব লাজুক প্রাণী, স্ত্রী পুরুষ নির্বিশেষে ওরা একা একাই ঘোরে, আজ বসন্ত পূর্ণিমার রাত, এ রাতে ওদের দেখা মেলে,
মিলনের জন্য পাগল হয়ে ওঠে ওরা। কথাটা শুনে ঈশানবাবু ইতস্তত করে বললেন, আসলে অচেনা জায়গা তো, তাই রাতে আসতে কেমন যেন লাগছে। তার কথার উত্তরে ত্রিবেদী বলল, আপনার তাঁবু তো কাছেই, এখান থেকে হাঁক দিলে আপনার তাঁবুতে শব্দ পৌঁছবে। এখানে কোনো চোর ডাকাত নেই, অন্য কোনো হিংস্র প্রাণীও নেই, আর আমি তো এখানে থাকবই। অবশ্য আমাকে যদি আপনার ভদ্রলোক মনে না হয় তবে অন্য কথা। ত্রিবেদীর শেষ কথাটা শুনে ঈশানবাবু লজ্জিতভাবে বললেন, না না না, ছি 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 ছি, আপনাকে আমার যথেষ্ট ভদ্রলোক মনে হচ্ছে, আর আপনি যখন নিশ্চিতভাবে বলছেন যে ওদের দেখা মিলবে তখন আসার চেষ্টা করব। ত্রিবেদী বলল, হ্যাঁ অবশ্যই দেখাবো আপনাকে, তবে একলা আসবেন, কারণ এমনিতেই ওরা লাজুক প্রাণী, আর আমি দীর্ঘদিন এখানে আছি বলে ওরা আমাকে চেনে। বেশি লোকের উপস্থিতি ওরা ধরে ফেলবে, তখন আর দেখা দেবে না। কথাটা শুনে ঈশানবাবু বললেন, ঠিক আছে ঠিক আছে, এলে একলাই আসবো। এবার তাঁবুতে ফিরব, আপনি কি নিচে যাবেন? ত্রিবেদী জবাব দিল, আগে না, আমি নিচে যাব না, আমি তো এখানেই থাকি। সত্যি কথা বলতে কি, এই কস্তুরী মৃগর জন্যই বহু বছর ধরে এখানে রয়েছি আমি। ঈশানবাবু বললেন, তার মানে আপনি কি ওদের নিয়ে কোনো গবেষণা বা রিজার্ভেশনের কাজ করছেন? এ প্রশ্নের জবাবে ত্রিবেদী হেসে বলল, রাতে আসুন না মশাই, এখানে কেন আছি সে গল্প তখনই না হয় শুনবেন, আর হরিণও দেখবেন। ত্রিবেদীর কথা শুনে হেসে, আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে, আচ্ছা বলে পাহাড়ের মাথার সমতল জায়গাটা অতিক্রম করে ঢাল বেয়ে নিচে নেমে তাঁবুতে ফিরে এলেন। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হল, তারপর সূর্য ডুবতে শুরু করল। সে এক অপরূপ দৃশ্য, কেউ যেন লাল আবির ছড়িয়ে দিয়েছে পাহাড়গুলোর মাথায়। সে দৃশ্য দেখে মোহিত হয়ে গেলেন ঈশানবাবু। তারপর সত্যি সূর্য ডুবে গেল, ঠান্ডা বাতাস বইতে শুরু করল পাহাড়ের মাথা থেকে। ঈশানবাবু তাঁবুর ভিতর ঢুকে ব্যাটারি লাইট জেলে কম্বল মুড়ি দিয়ে স্থানীয় ভূতত্ত্ব সম্পর্কিত একটা বই খুলে বসলেন, কিন্তু বইটাতে যেন ঠিক মনোনিবেশ করতে পারছেন না তিনি। তার খালি মনে পড়ে যেতে লাগলো ত্রিবেদী নামের সেই লোকটা বা ছেলেটার কথা, আর মাঝে মাঝে তার নাকেও যেন একটা মিষ্টি গন্ধ এসে লাগছে, যে গন্ধটা ছেলেটার সঙ্গে কথা বলার সময় পেয়েছিলেন, যদিও তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি যাবার ব্যাপারে। রাত 7:30 নাগাদ বসির ঘরে ঢুকলো খাবার নিয়ে। খাবারের থালাটা নামিয়ে রেখে তাঁবুর বাইরে বেরোতে গিয়েও সে হঠাৎ থমকে দাঁড়িয়ে নাক টেনে বলল, সাপ কি কস্তুরি মেখেছেন নাকি? ঈশানবাবু মৃদু অবাক হয়ে বললেন, কই না তো। বসির আবারও নাক টেনে বলল, জরুর, এ কস্তুরির গন্ধ আছে, এ গন্ধ আমি চিনি, আপনি ওই পাহাড়ের ওপরে গেছিলেন তাই তো? ঈশানবাবু এবার খেয়াল হলো ত্রিবেদীর সঙ্গে দেখা হবার সময় বেশ কয়েকবার একটা মিষ্টি গন্ধ তার নাকে এসে লেগেছিল, তবে কি সে কস্তুরি মেখেছিল আর তার থেকেই গন্ধটা ঈশানবাবুর গায়ে এসেছে, যেটা তিনি নিজেও মাঝে মাঝে টের পাচ্ছিলেন? এভাবেও কি গন্ধ ছড়ানো সম্ভব? ঈশানবাবু বললেন, হ্যাঁ ওপরে গেছিলাম, ওখানেও একটা মিষ্টি গন্ধ নাকে এসে লেগেছিল বটে। বসির বলল, আপনাকে বলেছিলাম ওখানে কস্তুরি হরিণ আছে, নিশ্চয়ই আপনি এমন কোনো জায়গাতে দাঁড়িয়েছিলেন অথবা এমন কোনো জায়গাতে হাত রেখেছিলেন যেখানে কস্তুরি হরিণ এসে দাঁড়িয়েছিল বা গা ঘষেছিল, তার থেকেই গন্ধটা আপনার গায়ে এসেছে। ঈশানবাবু বললেন, কস্তুরির এত তীব্র গন্ধ? বৃদ্ধ বাসির দাঁড়িতে হাত বুলিয়ে বলল, জি বাবু সাহেব জি, 3000 কিসমিসের মধ্যে আপনি যদি এক টুকরা আসল কস্তুরি রাখেন তবে ওই 3000 কিসমিসের জিনিসে কস্তুরির গন্ধ লাগে। আমাদের এখানে একটা কথা চালু আছে,
কেউ যদি একবারের জন্য গায়ে খাঁটি কস্তুরি লাগায় তবে সে মোরে জন্নত বা স্বর্গে গেলে হরি অর্থাৎ পরীর দোল তাকে ঘিরে ধরে আর তার গায়েও কস্তুরি গন্ধ লেগে থাকে। তার কথা শুনে ঈশানবাবুর মনে পড়ল তিনি কোথায় যেন শুনেছিলেন যে কস্তুরি শুধু যৌন বলবর্ধকই নয়, তার গন্ধ তীব্র কামোদ্দীপক বটে, যে কারণে সম্রাটদের হারেমে কস্তুরীর প্রচুর চাহিদা ছিল। মোহনলাল এই কাশ্মীরেরই মানুষ ছিলেন, তিনি নাকি নবাব সিরাজউদ্দৌলার কাছে প্রথমে গেছিলেন এই কস্তুরি বিক্রির জন্যই, তারপর দুজনের সখ্য হয়। বসির এরপর বলল, আপনার কোনো কাজ না থাকলে এবার আমরা খাওয়া সেরে শুয়ে পড়ব। ঈশানবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়ো, শোনো কাল আলো ফুটলেই কাল শুরু করব কিন্তু। বসির সেলাম দিয়ে চলে যাবার পর কিছুক্ষণের মধ্যে খাওয়া শুরু করলেন ঈশানবাবু। ধীরে ধীরে খেতে খেতে তিনি ভাবতে লাগলেন ওই ছেলেটার আহ্বানে সাড়া দিয়ে তিনি কস্তুরী মৃগ দেখতে যাবেন নাকি যাবেন না, কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। খেতে খেতে খাওয়া সেরে জলের বোতল নিয়ে হাত ধোবার জন্য বাইরে বেরোলেন ঈশানবাবু। বসির আর তার লোকজনেরা ততক্ষণে তাদের তাঁবুতে ঢুকে পর্দা ফেলে শুয়ে পড়েছে। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, এখানকার আকাশ দূষণমুক্ত বলেই হয়তো চাঁদটাকে অনেক অনেক বেশি বড় আর উজ্জ্বল মনে হচ্ছে। জ্যোৎস্না যেন আকাশ থেকে গলে গলে পড়ছে এই নির্জন রিট শোভিত পৃথিবীর বুকে। ঈশানবাবুর চোখ গেল সামনের ঢালের মাথার ওপর সেই পাইন বনের দিকে, তার মাথার ওপরও আলো ছড়াচ্ছে পূর্ণিমার চাঁদ, চাঁদের মধ্যেও আদিমতা থাকে, যৌনতার আহ্বান থাকে, আর সেই আহ্বানে সাড়া দিয়েই হয়তো চাঁদনি রাতে মিলিত হয় কস্তুরি হরিণ হরিণীর দল। কস্তুরীর গন্ধে মেতে উঠে মিলিত হয় বন্য যৌনতায়। এ কথাটা ঢালের মাথার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন ঈশানবাবু। এরপর আরও কিছুক্ষণ চন্দ্রাতপের নিচে দাঁড়িয়ে থাকা সেই বনানীর দিকে তাকিয়ে ঈশানবাবুর মনে হল ওখানে যেতে তার সমস্যা কোথায়। প্রথমত ওই ছেলেটাকে তার খারাপ লোক বা মিথ্যেবাদী বলে মনে হয়নি। কস্তুরী মৃগ দেখার দ্বিতীয় সুযোগ হয়তো জীবনে দ্বিতীয়বার আসবে না। আর দ্বিতীয় কথা হলো, তার মনে যদি অন্য কোনো মতলব থেকেও থাকে তবে সে সহজেই ঈশানবাবুর সঙ্গে এঁটে উঠতে পারবে না। 50 বছর বয়স হলেও ঈশানবাবু এখনও নিয়মিত শরীরচর্চা করেন, তার শরীর যথেষ্ট শক্তপোক্ত আর সক্ষম। কিছুদিন আগেই এক ডেপো ছোকরাকে এক চড়ে মাটিতে ফেলে দিয়েছিলেন, আর সবথেকে বড় কথা রেভলভার তো সঙ্গে রইল। এই কথাগুলো ভেবে নিয়ে ঈশানবাবু কয়েক মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি যাবেন। মুখ ধুয়ে তাঁবুতে ঢুকে প্রথমে পোশাক পাল্টে জুতো পরলেন, সুটকেস থেকে রেভলভার বার করে সেটা একবার পরীক্ষা করে কোমরে গুঁজে নিয়ে গায়ে চামড়ার জ্যাকেট চাপিয়ে টুপি মাফলার দস্তানায় সজ্জিত হয়ে এরপর আবার তাঁবুর বাইরে বেরিয়ে সামনের পাহাড়ের ঢালের দিকে হাঁটতে শুরু করলেন। রাত হলেও ঢাল বেয়ে উঠতে খুব একটা কষ্ট হলো না ঈশানবাবুর, তিনি ওপরে উঠে এলেন। সমতল জায়গাটাতে প্রাচীন মন্দিরের ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠামোর ওপর মাথার ওপর থেকে চাঁদের আলো এসে পড়ছে, তবে এখানে ওখানে কিছুটা তফাতে তফাতে দাঁড়িয়ে থাকা পাইন গাছগুলোকে কেমন যেন জীবন্ত মানুষের মতো মনে হচ্ছে। তারা যেন নিপুণভাবে দাঁড়িয়ে তাকিয়ে আছে ঈশানবাবুর দিকে। মনের ভিতর কেমন যেন একটা অস্বস্তি হলো ঈশানবাবুর, কিন্তু এরপরেই ত্রিবেদীকে দেখতে পেয়ে তার অস্বস্তি ভাবটা কেটে গেল। একটা গাছের আড়াল থেকে বেরিয়ে ছেলেটা এসে দাঁড়ালো ঈশানবাবুর সামনে। ছেলেটার কোটের বুকের বোতাম খোলা, চাঁদের আলোর মুহূর্তের জন্য একটা জিনিস ঝিলিক দিয়ে উঠল তার বুকের কাছে। ত্রিবেদীর গলাতে একটা সোনার লকেট সমেত হার আছে, আর সে কাছে এসে দাঁড়াতেই আবারও সেই মিষ্টি গন্ধ এসে লাগলো ঈশানবাবুর নাকে। ত্রিবেদী মৃদু হেসে ঈশানবাবুকে বলল,
আপনি যে আসবেন সেটা আমি অনুমান করেছিলাম, ঈশানবাবু হেসে বললেন। আসলে সুযোগটা হাতছাড়া করতে মন চাইল না, চলেই এলাম, হরিণ দেখা যাবে তো? ত্রিবেদী হেসে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হরিণী তো নিশ্চয়ই দেখতে পাবেন, এখানেই তারা আসবে। ঈশানবাবু এরপর বললেন, আচ্ছা একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, তখনও পেয়েছিলাম, এটা কি কস্তুরীর গন্ধ? আর আপনার গা থেকে কি এটা আসছে? ত্রিবেদী জবাব দিল, হ্যাঁ। এরপর সে কিছুটা তফাতে মাটিতে পড়ে থাকা একটা গাছের গুঁড়ি দেখিয়ে বলল, চলুন ওখানে গিয়ে বসি। ত্রিবেদীর কথা মতো ঈশানবাবু তার সঙ্গে এগিয়ে গিয়ে গুঁড়িটার উপর বসলেন, ত্রিবেদীও তার পাশে বসল। তাদের সামনে একটু দূরে একটা কচ্ছপের পিঠের মতো উন্মুক্ত জায়গা, তারপর ছোট ছোট পাইন গাছের সারি গিয়ে মিশেছে বড় বড় গাছের জঙ্গলের সঙ্গে। সেদিকে বনের গভীরে চাঁদের আলো প্রবেশ না করলেও ঈশানবাবুদের সামনে কচ্ছপের পিঠের মতো উন্মুক্ত জায়গাটা চাঁদের আলোতে জলজল করছে, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কাছের পাইন গাছের পাতাগুলো রূপোর পাথরের মতো চকচক করছে চাঁদের আলোতে। বাতাসে কস্তুরীর মৃদু মিষ্টি গন্ধ, সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালো লাগলো ঈশানবাবুর। তিনি বললেন, বাহ তার পাশটা খুব সুন্দর লাগছে। ত্রিবেদী বলল, এখানে একটা খুব পুরনো শিব মন্দির ছিল, মন্দিরের সামনে ফাঁকা জায়গাটা ওই যে ওই ঢিপি ছাড়িয়ে আরও কিছুটা বিস্তৃত ছিল। খেয়াল করে দেখুন, ঢিপিটার ওপাশের গায়ের গাছগুলো বয়সে অনেক নবীন। ঈশানবাবু জানতে চাইলেন, মন্দিরটা ধ্বংস হলো কিভাবে? ত্রিবেদী জবাব দিল, ভূমিকম্পে। ঈশানবাবু ফের প্রশ্ন করলেন, আচ্ছা আপনি এখানে কতদিন আছেন, কেন আছেন? ত্রিবেদী বলল, আমি এখানে আছি অন্তত 10 বছর, তার বেশি সময় হতে পারে কিন্তু কম হবে না। আমি আপনাকে আমার গল্পটা বলি, তাহলেই সব বুঝতে পারবেন। ঈশানবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আপনার গল্পটা বলুন। একটু চুপ করে থেকে রঘুবীর ত্রিবেদী বলতে শুরু করল তার কথা। আমি আপনাকে আগেই বলেছি আমি জন্মসূত্রে উত্তরপ্রদেশের মানুষ, কলকাতার বড় বাজারে আমার ব্যবসা ছিল, আমার কোনো ভাই বোন ছিল না, আমি তখন সদ্য যুবক। বাবা মা মারা যাওয়ার পর দেশের সব সম্পত্তি বেচে দিয়ে কলকাতায় এসে ব্যবসা শুরু করেছিলাম, বড় বাজারে কাপড়ের ব্যবসা, ভালোই চলছিল ব্যবসা। বছর 7-8-এর মধ্যে বেশ ফুলে ফেঁপে উঠেছিল কারবার, বিয়ে করিনি, একলা মানুষ, দিব্যি ছিলাম ব্যবসা নিয়ে, বেশ কিছু নগদ টাকাও জমিয়ে ফেলেছিলাম এ সুযোগে। বড় বাজারে নানা ধরনের লোক আসে, একদিন একজন লোক এসে আমাকে জানালো শেয়ার বাজারে টাকা লাগালে নাকি অনেকগুণ বেশি লাভ হতে পারে ছিট কাপড়ের ব্যবসা থেকে। তার কথা শুনে একটু ইতস্তত করেই আমার জমানো টাকার একটা অংশ শেয়ার বাজারে লাগালাম, 3 মাসের মধ্যে সে টাকা দ্বিগুণ হয়ে ফিরে এলো আমার কাছে, আর এরপরেই আমি ঢুকে গেলাম শেয়ার বাজারের কারবারে, আমার সব টাকা ঢালতে শুরু করলাম এ ব্যবসাতে। সত্যি কথা বলতে কি ক্ষতি যে কখনো হতো না তা নয়, তবে লাভ যা হতো তা ক্ষতির থেকে অনেক বেশি, অনেক। ছিট কাপড়ের ব্যবসা গুটিয়ে আমি এরপর পুরোপুরি ঢুকে পড়লাম শেয়ার ব্যবসাতে, কিন্তু কারো দিন সমান যায় না। হঠাৎই একদিন বজ্রপাতের মতো শেয়ার বাজারের ধস নামল, আমি যে কোম্পানির শেয়ার কিনেছিলাম তাতে আমার প্রায় সব টাকা আমি লগ্নি করেছিলাম সে কোম্পানিতে। তবু আমি প্রাথমিক অবস্থায় ভেঙে না পড়ে বাজার থেকে বেশ কিছু টাকা ধার করে অন্য একটা কোম্পানির শেয়ার কিনলাম, ভাবলাম কিছু লাভ হবে, আর সেটাই আমার সব থেকে বড় ভুল ছিল। খারাপ সময় মানুষকে যখন তাড়া করে তখন সে কিছুতেই তার পিছু ছাড়তে চায় না,
আমি নতুন কোম্পানির শেয়ারে টাকা ঢালবার কিছুদিনের মধ্যে সে কোম্পানিও ডুবে গেল, আর আমি পড়ে গেলাম অথই জলে। এই বলে থেমে গেল ত্রিবেদী, সে তাকিয়ে রইল সামনের ঢিপিটার দিকে। তাকে চুপ হয়ে যেতে দেখে ঈশানবাবু জানতে চাইলেন, কিন্তু সেই ঘটনার সঙ্গে এই জায়গার সম্পর্ক কি? ত্রিবেদী জবাব দিল, হ্যাঁ সে কথা এবার বলছি আপনাকে। আবার সে বলতে শুরু করল তার কাহিনী। আমার দুর্দশা এরপর ক্রমশ বাড়তে শুরু করল। পাওনাদাররা এসে টাকা ফেরতের জন্য বাড়িতে হানা দিতে শুরু করল। প্রথমে গালিগালাজ, তারপর কেউ কেউ মারধরের হুমকিও দিতে শুরু করল। আমার তখন সম্বল হাতে 2000 টাকা, আর আমার গলার এই সোনার লকেটটা, আর বাজারে আমার দেনার পরিমাণ প্রায় 1,00,000 টাকা। পাওনাদারের হুমকিতে একসময় আমি সিদ্ধান্ত নিলাম কলকাতা থেকে দূরে কোথাও আমাকে পালাতে হবে। অন্তত ততদিন আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে যতদিন না শেয়ার বাজার আবার চাঙ্গা হয়। আমি আমার লগ্নি করা টাকা ফেরত পেয়ে পাওনাদারদের ধার শোধ করতে পারি, তবে এত দূর যে আমি চলে আসব তা ভাবিনি। ঈশানবাবু তার কথার মাঝেই বলে উঠলেন, তবে এলেন কিভাবে? ত্রিবেদী বলল, ভাগ্য, ভাগ্যই হয়তো আমাকে অদ্ভুতভাবে টেনে এনেছিল এখানে। কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে একদিন সন্ধ্যায় আমি সামান্য কিছু জামাকাপড় নিয়ে হাওড়া স্টেশনে উপস্থিত হলাম। আমার ইচ্ছা ছিল বাংলারই কোনো মফস্বল শহরে গিয়ে কিছু কাজ টাজ খুঁজে নিয়ে সেখানে থাকার। আমি যখন টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি, ঠিক তখনই আমি দেখতে পেলাম আমার এক বড় পাওনাদারকে, সঙ্গে কয়েকজন গুন্ডা চেহারার লোক। পাওনাদার আর তার সঙ্গীদের চারপাশে তাকানোর ভঙ্গি দেখে আমি বুঝতে পারলাম তারা আমাকেই খুঁজছে। কোনোভাবে আমার পালানোর খবর জানতে পেরে তারা পিছু ধাওয়া করে এসেছে। এবার কি করব আমি? ধরা পড়লে চরম লাঞ্ছনা কপালে। ঠিক সেই সময় আমি শুনতে পেলাম একটা ট্রেনের হুইশেলের শব্দ। কোনো একটা ট্রেন হুইশেল বাজিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। বাঁচার জন্য ভিড় ঠেলে আমি ছুটতে শুরু করলাম সেই ট্রেন লক্ষ্য করে। তারপর লাফিয়ে উঠে পড়লাম সেই অজানা ট্রেনে। আমার কাছে কোনো টিকিট ছিল না। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টটা বেশ ফাঁকা ফাঁকা। টিকিট চেকারের মুখে পড়ার ভয়ে আমি একটা আপার বাঙ্কে উঠে তাড়াতাড়ি একটা চাদর মুড়ি দিয়ে ঘুমের ভান করে শুয়ে পড়লাম। ছুটে চলল ট্রেন। সৌভাগ্যক্রমে কেউ আর আমার কাছে টিকিট চাইতে এলো না। পরদিন ভোরবেলা আমি সহযাত্রীদের কথা শুনে বুঝতে পারলাম এ ট্রেন জম্মু যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম ট্রেন যেখানে যাচ্ছে আমি সেখানেই নামব। একদিন পর আমি উপস্থিত হলাম জম্মুতে। সেখানে কদিন থাকার পর চলে এলাম শ্রীনগর, তারপর ঘুরতে ঘুরতে এই পহেলগাঁওতে। একটানা কথাগুলো বলে থামল ত্রিবেদী, হয়তোবা একটু দম নেবার জন্যই। ঈশানবাবু বললেন, আপনার কাশ্মীরে আসার ঘটনাটা বেশ রোমাঞ্চকর দেখছি। ঠোঁটের কোণে অস্পষ্ট একটা হাসি ফুটিয়ে ত্রিবেদী বলল, হ্যাঁ তবে আসল গল্প এবার বলব। এতক্ষণ যা বললাম তা বলতে পারেন আমার কাহিনীর ভূমিকা মাত্র। ঈশানবাবু উৎসাহিতভাবে বললেন, হ্যাঁ 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 বলুন বলুন। মাথার ওপরের চাঁদ আলো ছড়াচ্ছে সামনের জমিটাতে, পাইন গাছের গায়েও পিছলে পড়ছে আলো। বাতাসে কস্তুরীর মিষ্টি গন্ধ যেন মৃদু বেড়েছে, শুধু ত্রিবেদীর গায়ের গন্ধ নয়। ঈশানবাবুর মনে হলো হয়তোবা কোনো কস্তুরি মৃগ কাছাকাছি কোথাও উপস্থিত হয়ে থাকতে পারে। ত্রিবেদী এবার শুরু করল তার আসল গল্প। পহেলগাঁওতে যখন এসে পৌঁছলাম তখন আমার পকেট আরও ফাঁকা হয়ে গেছে। আমি আশ্রয় নিলাম অতি সস্তার একটা বাড়িতে। ঘোড়ার সহিষ্ণুরা যেখানে রাত কাটায় সেখানে কদিন কাটাবার পর আমি বুঝতে পারলাম আমার পকেটের যা হাল তাতে দৈনিক খাবার খরচ নিয়ে মাত্র 20 টাকা ভাড়াতেও বেশি দিন থাকা সম্ভব হবে না। হঠাৎই এক ঘোড়াওয়ালার মুখে খবর পেলাম এখানে নাকি এক মন্দির আছে, এক সাধু বাবা থাকেন ওই মন্দিরে, ভালো লোক।
কেউ মন্দিরে গেলে যত্ন আত্তি করেন। মন্দিরের নাম সৌগন্ধ মন্দির, অর্থাৎ সুগন্ধ মন্দির। যদিও তখনও আমি জানতাম না এ মন্দিরের কেন এমন নাম। আমি মন্দিরের কথা শুনে ভাবলাম একবার মন্দিরটাতে গিয়ে দেখা যাক, যদি সেখানে আশ্রয় মিলে যায় নিখরচায় কদিন থাকা খাবার বন্দোবস্ত হয়। এ কথা ভেবে পয়েলগাঁও থেকে আমি চলে এলাম এখানে। আমি যখন ঢাল বেয়ে এই চত্বরটাতে উঠে এলাম তখন বিকাল, বসন্তকাল শুরু হলেও সেবার শীতকালে প্রচণ্ড তুষারপাত হওয়াতে মন্দির সংলগ্ন এই চত্বরটা তুষারের চাদরের আড়ালে মোড়া ছিল। এ জায়গাতে উঠে আসতেই আমার নাকে একটা মিষ্টি গন্ধ এসে লাগল। সে গন্ধ তখনও আমার চেনা ছিল না। কাঠ আর পাথরের তৈরি এক অতি প্রাচীন মন্দির, বয়সের ভারে বৃদ্ধ মানুষের মতো কিছুটা সামনের দিকে ঝুঁকে আছে। আমি সদর দরজার সামনে গিয়ে দাঁড়াতেই একজন বৃদ্ধ সন্ন্যাসী মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলেন। এই শীতের দেশেও তার গায়ে একটা নামমাত্র বস্ত্রখণ্ড, খালি পা। আমি বুঝতে পারলাম ইনি এই মন্দিরের সন্ন্যাসী, আমি যার কথা শুনেছিলাম। আমি তাকে প্রণাম জানিয়ে বললাম আমি দেশ ভ্রমণে বেরিয়ে এখানে এসেছি, টাকা পয়সা সব শেষ, তিনি যদি আমাকে কিছুদিনের জন্য আশ্রয় দেন তবে আমি বাঁচতে পারি। আমার কাতর আবেদন শুনে সাধু বাবা বললেন, দেবতার মন্দিরে কেউ আশ্রয় চাইলে তাকে তো আর ফিরানো যায় না, এসো ভিতরে এসো। আমি প্রবেশ করলাম মন্দিরে। গর্ভগৃহে একটা শিবলিঙ্গ আছে। সাধু বাবা প্রথমে আমাকে সেখানে নিয়ে গেলেন। দেবতা দর্শনের পর আমি তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, বাবা, সন্ন্যাসীরা পূর্বাশ্রমের পরিচয় দেয় না, তবু তোমাকে কয়েকটা কথা বলি। প্রথম জীবনে এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম আমি। একদিন বৈরাগ্য দেখা দিল, দেশে নানা জায়গা ঘুরতে ঘুরতে অবশেষে এই মন্দিরে পৌঁছলাম আমি। তখন এই প্রাচীন মন্দিরে এক সন্ন্যাসী থাকতেন, আমিও সন্ন্যাস গ্রহণ করে এ মন্দিরেই রয়ে গেলাম। এক সময় সেই সন্ন্যাসী দেহ রাখলেন, তারপর থেকে আমি এখানে একলাই থাকি। সব মিলিয়ে প্রায় 50 বছর এখানে আছি। এরপর এই সন্ন্যাসীর সঙ্গে আরও কিছু কথা বলার পর আমি বুঝতে পারলাম কৌপিন পরা এই সন্ন্যাসী প্রকৃত অর্থেই নানা জ্ঞানের অধিকারী। যাই হোক, সেই সন্ন্যাসী আমার খাবারের ব্যবস্থা করলেন। একটা ঘরে খড়ের বিছানাতে আমার রাত্রিবাসেরও ব্যবস্থা করলেন। একটা জিনিস আমি খেয়াল করলাম যে মন্দিরের ঘরে বাইরে সেই মিষ্টি গন্ধ যেন সর্বত্র ছড়িয়ে আছে। ঘুমের মধ্যেও যেন আমি সে গন্ধ টের পেতে থাকলাম। পরদিন ভোর হলো, আমি ঘর থেকে বেরিয়ে সাধু বাবার সঙ্গে দেখা হতেই তাকে গন্ধের ব্যাপারটা জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, চলো তোমাকে একটা জিনিস দেখাবো, বাইরে চলো। তার সঙ্গে বাইরে বেরিয়ে এলাম আমি। সামনে যে উঁচু মতো জায়গাটা দেখছেন, ওই যে ওইখানে, ঠিক ওইখানে কাঠের বেড়া দেওয়া বেশ বড় একটা খোঁয়াড়ের মতো মাথায় পাতার ছাদ দেওয়া ঘর ছিল। সাধু বাবা আমাকে নিয়ে ওই ঘরটার দিকে এগোতেই মিষ্টি গন্ধের তীব্রতা যেন আরও বাড়তে লাগল। খোঁয়াড়টার সামনে এসে দাঁড়িয়ে বুঝতে পারলাম এই মিষ্টি গন্ধের উৎসস্থল এই ঘরটাই। সাধু বাবার সঙ্গে ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরে উঁকি দিতেই আমি দেখতে পেলাম একটা প্রাণীকে, ছাগলের মতো একটা ছোট্ট প্রাণী উত্তেজিতভাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করছে। তার শিং দুটো ছোট ছোট, কিন্তু চোয়ালের ওপর থেকে ইঞ্চি চারেক লম্বা ছুরির ফলার মতো দুটো দাঁত বাইরে বেরিয়ে আছে, আর তার তীব্র মিষ্টি গন্ধটা তার গা থেকেই আসছে। আমি অবাক হয়ে জানতে চাইলাম, সাধু বাবা, এটা কি প্রাণী? কস্তুরি মৃগর নাম শুনেছ? এটা কস্তুরি মৃগ। ওই যে ওর ওর পেটের কাছটা খেয়াল কর, হ্যাঁ, নাভির কাছে,
তার কথা শুনে আমি প্রাণটাকে ভালো করে খেয়াল করে দেখলাম, একটা গাবের আঠার মতো অংশ আছে সেখানে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি ওকে পেলেন কোথায়? সাধু বাবা বললেন, বছর বারো আগে ওকে কুড়িয়ে পেয়েছিলাম এখানকারই এক জঙ্গল থেকে। এখানের বনেই কস্তুরি মৃগ আছে, কোনো কারণে ওর মা ওকে ত্যাগ করেছিল। আমি ওকে তুলে এনেছিলাম এই মন্দিরে, তারপর থেকে এখানেই আছে। ওর গায়ের গন্ধের জন্যই আজকাল এই মন্দিরকে অনেকে সৌগন্ধ মন্দির নামে ডাকে। একথা বলার পর তিনি বললেন, এমনি সময়ও ছাড়াই থাকি, কিন্তু এই বসন্তকালে এদের প্রজনন ঋতুতে ওকে আটকে রাখতে হয়, নইলে কামের তাড়নায় হরিণীর খোঁজে ও জঙ্গলে পালাবে। কিন্তু সমস্যা হলো, ও নিজে কোনোদিনও খাবার খুঁজে খায়নি, আমি নিজের হাতে শিশু অবস্থায় খাইয়ে এসেছি। আমি জানি জঙ্গলে গেলে নির্ঘাত না খেয়ে অথবা অন্য কোনো পুরুষ হরিণীর সঙ্গে লড়াইতে মারা পড়বে, তাই ওকে এখন আটকে রাখতে বাধ্য হয়েছি। সন্ন্যাসীর কথা শুনে আবারও আমি ভালো করে তাকালাম হরিণটার দিকে। সাধু বাবার কথা যে সত্যি তা এবার আমি আরেকটা জিনিস দেখে বুঝতে পারলাম। কস্তুরি মৃগটার টুকটুকে লাল শিশ্নটা বেশ কিছুটা তার আবরণের বাইরে বেরিয়ে এসেছে, কামের আগুনে জ্বলছে প্রাণীটা। তাকে দেখবার পর এই জায়গা ছেড়ে সাধু বাবা আমাকে নিয়ে আবার মন্দিরে যাবার জন্য এগোলেন। বরফ মোড়া চত্বর দিয়ে এগোতে এগোতে আমি কৌতূহলবশত প্রশ্ন করলাম, আচ্ছা সাধু বাবা, একটা হরিণের দেহে কি পরিমাণ কস্তুরি থাকে? তিনি বললেন, 10 বছর বয়সে কস্তুরি গ্রন্থি পরিপক্ক হয়, অন্তত 50 থেকে 65 গ্রাম কস্তুরি থাকে একটা হরিণের গ্রন্থিতে। আমি বললাম, শুনেছি কস্তুরির অনেক দাম, আসল কস্তুরি রাজরাজড়ার জিনিস। সন্ন্যাসী বললেন, এক ভরি আসল কস্তুরির দাম 3 ভরি সোনার দামের সমান, সোনার দর অনুসারে কস্তুরির বাজার দর ঠিক হয়। সাধু বাবার সঙ্গে আমি এরপর মন্দিরে প্রবেশ করলাম। এ পর্যন্ত বলে ত্রিবেদী থামল। বাতাসে কস্তুরির গন্ধটা যেন আরও আরও বেড়েছে বলে মনে হলো ঈশানবাবুর। ত্রিবেদী যেন ঘাটটা একটু উঁচু করে ঢিপির ওপাশের পাইন বনের আড়ালটা দেখার চেষ্টা করল। চাঁদের আলোতে তার চোখে মুখে মৃদু উত্তেজনার ছাপ। তবে কি হরিণ কাছেই আছে? তবে সেদিকে তাকিয়ে ঈশানবাবু তেমন কিছু দেখতে পেলেন না। ঘাড় নামিয়ে ত্রিবেদী এবার শুরু করল তার শেষ কথা। দিন কেটে গেল এক সময়, সূর্য ডুবে গেল। সাধু বাবা তার সাধন কক্ষে ধুনি জ্বালিয়ে বসলেন, আর আমি খাওয়া সেরে খড়ের বিছানাতে শুয়ে পড়লাম। বাইরে প্রথমে অন্ধকার নামল, তারপর ধীরে ধীরে চাঁদ উঠতে লাগল। আর আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আমার ভাগ্য বিপর্যয়ের কথা। আমি মন্দিরে আশ্রয় পেয়েছি ঠিকই, কিন্তু আমি তো সন্ন্যাসী নই, আমাকেও কি সারা জীবন এমনভাবে এখানে কাটাতে হবে? ঘুম এলো না আমার, ক্রমশ প্রবল হয়ে উঠতে লাগলো দুশ্চিন্তা। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কস্তুরির গন্ধটা যেন জানলার ফাঁক গলে বেশি বেশি করে ঘরের মধ্যে ঢুকতে লাগলো। বিছানা ছেড়ে উঠে আমি জানালাটা খুললাম। সেদিনও আজকের মতোই ফুটফুটে জ্যোৎস্না ছিল। ঠিক সেই আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খোঁয়ারটা। বসন্তের এমন জ্যোৎস্না রাতেই তো মিলিত হয় কস্তুরি মৃগ। কার্যত প্রাণীটা নিশ্চয়ই প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য ছটপট করছে খোঁয়ারের ভিতর। প্রাণীটার কথা ভাবতে ভাবতে হঠাৎই আমার মনে পড়ে গেল সন্ন্যাসীর বলা একটা কথা, এক ভরি কস্তুরির দাম 3 ভরি সোনার দামের সমান। তার মানে অন্তত 15 ভরি সোনা, অর্থাৎ 2-3 লাখ টাকা দাম আছে ওই নাভির। আমার খেয়াল হলো বড় বাজারে এক ব্যবসায়ীর সঙ্গে আমার পরিচয় আছে, যে কস্তুরির ব্যবসা করে। আমি যদি নাভিটা তার হাতে তুলে দিতে পারি
তবে আমার ধার অনেকটাই অনেকটাই শোধ হয়ে যাবে। খোয়ারটার দিকে তাকিয়ে ভাবনাটা যেন ক্রমশই চেপে বসতে লাগল। আমি কিছুতেই মন থেকে চিন্তাটা সরাতে পারলাম না। আমার ভিতর থেকে কেউ যেন বলতে লাগল, এটাই তোমার বাঁচার শেষ সুযোগ। ভাগ্য তোমাকে সেই সুযোগের সামনে দাঁড় করিয়েছে, নইলে তো তোমার এখানে আসার কথা ছিল না। সেই ভয়ঙ্কর আহ্বান অস্বীকার করতে পারলাম না আমি। সিদ্ধান্ত নিলাম কাজটা আমাকে করতেই হবে, কিন্তু কিভাবে? আমার হঠাৎই মনে পড়ে গেল, ডাল লেকের ফুটপাথ থেকে কাঠের হাতলওয়ালা একটা ধারালো ছুরি কিনেছিলাম, সেটাও সঙ্গে রয়েছে, বেশ বড় ধারালো ছুরি, ওতেই কাজ চলে যাবে। কিছুক্ষণের মধ্যেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ছুরিটা সঙ্গে করে ঘর থেকে বেরিয়ে এলাম। প্রথমে আমি এলাম সাধু বাবার ঘরের সামনে। দরজার দিকে পিছন ফিরে ধনির সামনে বসে ধ্যান করছেন তিনি। আমি সন্তর্পণে দরজার পাল্লা টেনেই বাইরে থেকে আগুল টেনে দিলাম। ব্যাস, এবার আমি নিশ্চিত। অসহায় প্রাণীটার অন্তিম আর্তনাদ শুনলেও সন্ন্যাসী আমাকে ধরতে পারবেন না। মন্দিরের বাইরে বেরিয়ে বরফের চাদরের ওপর দিয়ে আমি এগোতে লাগলাম খোয়ারটার দিকে। আমি তখন খোয়ারের কাছে এই জায়গা পর্যন্ত পৌঁছে গেছি। হঠাৎ পিছনে মন্দিরের ভিতর থেকে সাধু বাবার কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? আমি ফিরে তাকিয়ে দেখলাম তার বন্ধ ঘরের জানলার গরাদ ধরে সাধু বাবা দাঁড়িয়ে, তার ধ্যান ভেঙে গেছে। আমি তার কথার কোনো জবাব দিলাম না প্রথমে, কিন্তু সাধু বাবা মনে হয় দেখতে পেলেন চাঁদের আলোতে ঝিলিক দেওয়া বড় ছুরিটা। তিনি চিৎকার করে উঠলেন, তুমি কি প্রাণীটাকে মারতে যাচ্ছ? ও কাজ করো না তুমি। আমি এবার জবাব দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজটা আমাকে করতেই হবে, তবে আপনার কোনো ক্ষতি হবে না। সাধু বাবা বললেন, ও কাজ করো না তুমি, আমি প্রাণীটাকে সন্তানের মতো মানুষ করেছি, নিরীহ প্রাণীকে মেরো না, তোমার ক্ষতি হবে, তুমি মরবে। আমি বলে উঠলাম, না, কোনো ক্ষতি হবে না আমার, মরার জন্য নয়, বাঁচার জন্য কস্তুরিটা আমার চাই। আমার কথা শুনে সন্ন্যাসী ক্রুদ্ধস্বরে চিৎকার করে উঠলেন, ও কাজ যদি তুই করিস তোকেও তবে ওই হতভাগ্য প্রাণীটার মতোই আটকে থাকতে হবে এখানে, তুই পালাতে পারবি না, মরবি। সাধু বাবার চিৎকার প্রতিধ্বনি হতে লাগলো। চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোতে সেই একই কণ্ঠস্বর বারবার, মরবি। এরপর সাধু বাবার সঙ্গে কথা না বাড়িয়ে আমি পা বাড়তে যাচ্ছিলাম খোয়ারটার দিকে। ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। আমার পায়ের তলার মাটিটা হঠাৎ মৃদু দুলে উঠল, ভূমিকম্প। আমি পড়ে গেলাম, আর এরপর দ্বিতীয় শেষ ঝটকা, আর তাতেই আমার সামনে হুড়মুড় করে মাটিতে ভেঙে পড়ল ফেলে পড়া প্রাচীন মন্দিরটা। সাধু বাবা চাপা পড়ে গেলেন তার নিচে। তারপরই পৃথিবী শান্ত হয়ে গেল। আমি যদি মন্দিরের ভিতর থাকতাম তবে আমার কী পরিণতি হতো ভেবে আমি শিউরে উঠলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি মন ও শরীরের শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালাম, না, এবার আর কোনো বাধাই আমার সামনে নেই। আমি গিয়ে পৌঁছলাম খোয়ারটার কাছে। সাবধানে দরজা খুলে খোয়ারে প্রবেশ করলাম। কাঠের বেড়ার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোতে খোয়ারের এক কোণে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে প্রাণীটা। সে মনে হয় কোনোদিন মানুষের আক্রমণের সম্মুখীন হয়নি, তাই সে পালাবার চেষ্টা না করে শুধু একবার মাথা তুলে তাকালো তার সামনে যেতে। তাকে আর নড়াচড়া করার কোনো সুযোগ দিলাম না আমি। বিদ্যুৎ গতিতে ঝুঁকে পড়ে আমি এক হাতে তার গলাটা আঁকড়ে ধরে অন্য হাতে ছুটি চালিয়ে দিলাম তার গলায়। প্রথমে একবার, তারপর আরেকবার, অস্পষ্ট একটা আর্তনাদ করে মাটিতে পড়ে স্থির হয়ে গেল প্রাণীটা। আমার সামনে বেড়ার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোতে পড়ে আছে হরিণটা।
রক্তের স্রোত বেরোচ্ছে তার কণ্ঠ থেকে। স্থির হয়ে যাওয়া চোখটা যেন প্রচণ্ড প্রচণ্ড আতঙ্কে তাকিয়ে আছে আমার দিকে। মৃত প্রাণীটার পেটের কাছে তার কস্তুরি নাভিটাও দেখা যাচ্ছে। আমার প্রথম কাজ শেষ, এবার শেষ কাজটা করতে হবে। আমি বসে পড়লাম প্রাণীটার সামনে, এক হাতে খামচে ধরলাম নাভিটা আর অন্য হাতে ছুরি বসিয়ে দিলাম নাভির গায়ে। কস্তুরি গ্রন্থিটা দেহের বাইরে উৎপাটিত করার জন্য। এই বলে থেমে গেল ত্রিবেদী। ঈশানবাবু গল্পটা শুনতে শুনতেই উত্তেজিত হয়ে উঠেছিলেন। ত্রিবেদী হঠাৎ থেমে যেতেই ঈশানবাবু তারপর 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 বলে তাকালেন ত্রিবেদীর মুখের দিকে। ত্রিবেদীর মুখটা যেন উত্তেজনায় লাল হয়ে উঠেছে। বাতাসে কস্তুরীর গন্ধ হঠাৎই যেন আরও বাড়তে শুরু করেছে। ঈশানবাবুর কথার কোনো জবাব না দিয়ে ত্রিবেদী শুধু আঙুল তুলে সামনেটা দেখালো। সেদিকে তাকিয়ে ঈশানবাবু দেখলেন পাইন বনের আড়াল থেকে বেরিয়ে চাঁদের আলোতে সেই ঢিপিটার ওপর কখন যেন উঠে দাঁড়িয়েছে অনেকটা ছাগলের মতো একটা ছোট্ট প্রাণী, কস্তুরী হরিণী। ঈশানবাবু চেয়ে রইলেন সেদিকে, এরপর আরেকটা, তারপর আরেকটা। মোট তিনটে হরিণী এসে দাঁড়ালো ঢিপিটার ওপর। ঈশানবাবু প্রথমে যেন মনে হলো তারা জমিটার গন্ধ শুঁকছে, আর এরপরেই যেন তারা সরু সরু ঠ্যাঙের খুর দিয়ে আর ছোট্ট ছোট্ট শিং দিয়ে মাটিটা খোঁড়ার চেষ্টা করতে লাগলো। যেন মাটির নিচে কিছু আছে আর সেটা বার করার চেষ্টা করছে কস্তুরি হরিণীর দল। ঈশানবাবু বিস্মিতভাবে চেয়ে রইলেন সেই দৃশ্যের দিকে। মিষ্টি গন্ধটা যেন ক্রমশই বাড়ছে, আর তার সঙ্গে সঙ্গে যেন ক্রমশই পাগল হয়ে উঠছে হরিণীর দল। শিং দিয়ে খুর দিয়ে তীব্র আঘাত হানছে ডিপিতে, ছিটকে উঠছে মাটি, ঘাসের কুচি। যেন মাটির তলায় চাপা পড়ে থাকা কিছু তাদের বাইরে বার করে আনতেই হবে। এই অদ্ভুত ব্যাপারটা দেখে ঈশানবাবু চাপা স্বরে বললেন, ওরা অমন করছে কেন? কিন্তু এরা তো সব হরিণী, হরিণ কই? কিন্তু তার কথার কোনো জবাব না পেয়ে ঈশানবাবু পাশে তাকিয়ে দেখলেন ত্রিবেদী কখন যেন উঠে দাঁড়িয়েছে। চাঁদের আলো এসে পড়েছে তার মুখে, লাল হয়ে উঠেছে তার মুখ, নাক মুখ দিয়ে লালা ঝরতে শুরু করেছে তার। তার চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। একমুঠো গন্ধহীন টাটকা বাতাস নেবার জন্য ফুলে উঠেছে নাসার অন্ধ্র। তার শরীর কাঁপছে। ত্রিবেদীর এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ঈশানবাবু উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়ে বললেন, কী হয়েছে, কী হলো আপনার, অমন করছেন কেন? আর এরপরেই এক অদ্ভুত ঘটনা ঘটল। উত্তেজিত ঈশানবাবুর গলার স্বর গানে গেল হরিণগুলোর। মাথা তুলে তারা তাকালো ঈশানবাবুর দিকে, আর তারপরে তারা ঢিপি থেকে লাফ দিয়ে নেমে ধেয়ে এলো তাদের দিকে। আর তাদের আসতে দেখেই হঠাৎ ত্রিবেদী একটা আর্তনাদ করে ছুটল মন্দিরের ধ্বংসাবশেষের দিকে, আর তার পিছু ধাওয়া করলো হরিণীর দল। ত্রিবেদী সম্ভবত বাঁচার জন্য ভাঙা দেওয়ালের আড়ালে অদৃশ্য হলো, আর হরিণীর দলও দেওয়ালের পিছনে গেল তাকে খোঁজার জন্য। কয়েক মুহূর্তের মধ্যেই সেই হরিণীর দল অবশ্য দেওয়ালের অন্য পাশ দিয়ে বাইরে বেরিয়ে এলো একজনের পিছু ধাওয়া করে। ঈশানবাবু বিস্মিতভাবে দেখলেন কামার্ত হরিণীগুলো এবার যার পিছু ধাওয়া করেছে সে ত্রিবেদী নয়, হরিণীগুলোর চেয়ে আকারে কিছু বড় একটা পুরুষ হরিণ। চাঁদের আলোতে তার লম্বা দাঁত দেখা যাচ্ছে, কস্তুরি মৃগ। হতভম্ব বিস্মিত ঈশানবাবুর চোখের সামনে দিয়ে ছুটে কয়েক মুহূর্তের মধ্যেই পাইন বনের আড়ালে হারিয়ে গেল সেই কস্তুরি মৃগ আর তার পিছু ধাওয়া করা কামার্ত হরিণের দলটা। চাঁদের আলোতে একলা দাঁড়িয়ে রইলেন ঈশানবাবু। বেশ কিছুটা সময় লাগলো ঈশানবাবুর সংবিত ফিরতে। ত্রিবেদীর খোঁজে প্রথমে তিনি সেই দেওয়ালটার পিছনে গেলেন, না সেখানে কেউ নেই। বেশ কয়েকবার তিনি ত্রিবেদীর নাম ধরে হাঁকও দিলেন, ত্রিবেদীবাবু, ত্রিবেদীবাবু, শুনতে পাচ্ছেন? কিন্তু তার কোনো সাড়া মিলল না। চাঁদের আলোতে সেই উন্মুক্ত জায়গাটা ত্রিবেদীর ফেরার প্রত্যাশায় আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ঈশানবাবু, কিন্তু সে ফিরল না। এক সময় প্রচণ্ড শীত করতে লাগলো ঈশানবাবুর, অগত্যা তিনি নিচে নামার পথ ধরলেন।
ঈশানবাবুর চোখে সারা রাত আর ঘুম এলো না। তার চোখে কেবলই ভেসে উঠতে লাগলো সেই অদ্ভুত দৃশ্যগুলো। আর ত্রিবেদীরই বা কী হলো, ঈশানবাবুকে অমনভাবে ফেলে রেখে সে কোথায় অদৃশ্য হলো, এসব ভাবতে ভাবতেই একসময় ভোর হয়ে গেল। ভোরের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই ঈশানবাবু তার সঙ্গীদের নিয়ে যাত্রা শুরু করলেন ঢালের মাথায়। সে জায়গার উদ্দেশ্যে, এই ঢিপিটার নিচে কিছু আছে কিনা তা দেখতেই হবে। ওপরে উঠে ঢিপির কাছে উপস্থিত হলো সবাই। ঈশানবাবু খেয়াল করে দেখলেন ঢিপিটার ওপর স্থানে স্থানে ঘাসের চাবড়া ওঠা। তার মানে গতকালের দৃশ্যটা মিথ্যে নয়। হরিণীগুলোর শিং আর খুরের চিহ্ন আঁকা হয়ে আছে মাটির বুকে। ঈশানবাবু জায়গাটা খোঁড়ার নির্দেশ দিলেন। কোদাল আর গাঁইতির গায়ে মাটির ভিতর থেকে প্রথমে উঠে আসতে লাগলো পচা কাঠের টুকরো, আর তার সঙ্গে সঙ্গে কস্তুরির মিষ্টি গন্ধ যেন মাটির নিচ থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলো। কাঠের টুকরোগুলোকে দেখে একজন বলল, সম্ভবত এখানে একটা কাঠের ঘর ছিল। ত্রিবেদীর মুখে শোনা সেই খোঁয়ারটা! ঈশানবাবু এক দৃষ্টিতে চেয়ে রইলেন জায়গাটার দিকে। গর্ত যত খোঁড়া হতে লাগলো তত তীব্র হতে লাগলো সেই গন্ধ। যারা মাটি খুঁড়ছে তারাও বেশ বিস্মিত ব্যাপারটাতে। হাত পাচেক মাটি খোঁড়ার পর হঠাৎই গাঁইতির ঘায়ে মাটি সরে গিয়ে বেরিয়ে এলো একটা মানব কঙ্কালের কিছু অংশ। এরপরে সাবধানে আরও কিছু মাটি সরাতেই বেরিয়ে এলো পুরো কঙ্কালটাই। কস্তুরির গন্ধ তখন প্রচণ্ড তীব্র হয়ে উঠেছে। মিষ্টি গন্ধ হলেও তার ঝাঁঝে নাক জ্বলতে শুরু করেছে ঈশানবাবুর। নাকে রুমাল চাপা দিয়ে ঈশানবাবু চেয়ে রইলেন নর কঙ্কালটার দিকে। এরপর আরও দুটো জিনিস উদ্ধার হলো কঙ্কালটার গা থেকে। সোনার লকেটলা একটা হাঁস আর মরচে পড়া একটা ছুরির ফলা। বিস্মিত ঈশানবাবু স্বগতোক্তি করলেন, এ কার কঙ্কাল? এসব এখানে কিভাবে? বৃদ্ধ বাসীর বলল, এ মাটিতে কস্তুরিও আছে, সেজন্য এত গন্ধ। ব্যাপারটা আমি অনুমান করতে পারছি, কস্তুরি কাটতে গিয়ে মারা পড়েছিল এ লোকটা। যেমন অনেক অপটু লোক মারা যায়, কস্তুরি তো মৃত্যু ডেকে আনে, একটু অসতর্ক হলেই মৃত্যু নিশ্চিত। ঈশানবাবু প্রশ্ন করলেন, মৃত্যু ডেকে আনে মানে? বাসির স্থানীয় মানুষ, এসব ব্যাপারে সে অনেক কিছু জানে। সে বলল, হ্যাঁ হ্যাঁ বাবুজি, মৃত্যু ডেকে আনে, সেই জন্য কস্তুরি নাভি সংগ্রহের সময় অত্যন্ত সতর্ক থাকতে হয়। হরিণের দেহ থেকে গ্রন্থি ছিন্ন করার আগে ভেজা কাপড় দিয়ে নাক মুখ ভালো করে জড়িয়ে নিতে হয়। বিপদ এড়াবার জন্য সঙ্গে প্রচুর জলও রাখতে হয়, কারণ গ্রন্থিটা হরিণের শরীর থেকে ছিন্ন করার সঙ্গে সঙ্গেই এক তীব্র মিষ্টি ঝাঁঝের সৃষ্টি হয়। নাক মুখ দিয়ে সে ঝাঁঝ যদি আপনার শরীরে প্রবেশ করে, তবে মস্তিষ্কে প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে লালাও ঝরতে শুরু করবে, আর তার কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কে পক্ষাঘাত হয়ে সেখানেই মারা পড়বেন আপনি। যে কারণে নাকে মুখে ভালো করে ভেজা কাপড় বেঁধে মুহূর্তের মধ্যে কস্তুরি গ্রন্থটা ছিন্ন করে একটা জলপূর্ণ পাত্রে ফেলে দিতে হবে, আর তারপর পাত্রের মুখটাও বন্ধভি করে দিতে হবে। এই কাজে সামান্য ভুল হলে মৃত্যু একবারে নিশ্চিত। এই ভুলটাই ঘটেছিল এ লোকটার ক্ষেত্রে। দেখছেন না, মাটির গভীরে এতদিন পড়ে আছে, তবু কস্তুরির কী ঝাঁঝ! বাসিরের কথা শুনে ত্রিবেদীর বলা গল্পের একটা অংশ মনে পড়ে গেল ঈশানবাবুর। এজন্যই সেই সন্ন্যাসী ত্রিবেদীকে বলেছিলেন, তুই মরবি, তুই মরবি। কারণ কস্তুরি গ্রন্থি ছেদনের পদ্ধতি জানা ছিল না ত্রিবেদীর। কামার তো হরিণীগুলো কেন মাটি খুঁড়ছিল তাও এবার বুঝতে অসুবিধে হলো না ঈশানবাবুর। মাটির ভিতর থেকে উঠে আসা কস্তুরির ঘ্রাণ পেয়ে তারা মাটির নিচ থেকে তাদের পুরুষ সঙ্গীকে খোঁজার চেষ্টা করছিল। কামের তাড়নাতে পাগল হয়ে গেছিল হরিণীগুলো। বাসিরের কথা শোনার পর বিস্ময়ে বাকরুদ্ধ ঈশানবাবুর চোখে ভেসে উঠতে লাগলো গত রাতে দেখা দৃশ্যগুলো। পাগলের মতো মাটি খুঁড়ছে কামার তো হরিণীর দল। ত্রিবেদীর চোখ মুখ বেয়ে ঝরে পড়ছে লালা। চাঁদের আলোতে একটা কস্তুরি মৃগর পিছু ধাওয়া করে পাইন বনের আড়ালে হারিয়ে যাচ্ছে হরিণীর দল। মৃত্যুর পরও যে এই মিষ্টি মৃত্যুগন্ধ ত্রিবেদীর গায়ে লেগেছিল
তাকে পরিণত করেছিল কস্তুরী মৃগতে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মৃত্যুর গন্ধ মিষ্টি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাচিক। দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।